বন্ধুরা, আজকে আপনি আমার সাথে যে যেখান থেকে ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছে, আশা করছি আমার সাথে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা হয়তো জানেন যে বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস থেকে বাঁচতে বা করোনা ভাইরাস যেন মক্কায় মদিনায় না ছড়াতে পারে, সেই জন্য মক্কায় তাওয়াফ করা বন্ধ আছে। কিন্তু মহান আল্লাহ তাআলা মানুষকে তাওয়াফ করা বন্ধ রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা ফাকিদের এখন আল্লাহ তাআলার মক্কায় তাওয়াফ করতেছে। ঘটনাটি অলৌকিক ঘটনা, সবাই অবাক হয়ে গেছে। বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা হয়তো সকলে জানেন যে বিশ্বব্যাপী চলছে মহামারী করোনা ভাইরাস। করোনা ভাইরাস থেকে বাঁচতে অনেকে ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, দেশ থেকে আর দেশে যাওয়া আসা একবারে সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে দর্শক মণ্ডলী, গতকালকে আমরা জানলাম যে কিছুদিন আগে যে মক্কা মদিনা কিন্তু তাওয়াফ করা বন্ধ করা হয়েছে। মক্কা মদিনা একটি ছবি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে একবার পুরো মক্কা মদিনা একেবারে জনশূন্য। ঠিক আছে, যেখানে লোক হাজার হাজার লোকে বিয়া, লক্ষ লক্ষ লোকে বিয়া থাকে সবসময়, সেই মক্কা মদিনায় করোনা ভাইরাসের তাণ্ডবে এই মক্কা মদিনায় খালি হয়ে যায়। ঠিক আছে, একবারে মানুষ তাওয়াফ করা মানুষের জন্য সেটা বন্ধ করে দেয় করোনা ভাইরাস থেকে বাঁচতে। সো দর্শক মণ্ডলী, আপনারা হয়তো জানেন যে কালকে একটা আলোকের ঘটনা ঘটে গেছে যে মক্কা মদিনায়, সেটা হলো যে মানুষ তাওয়াফ করা বন্ধ করলো কিছু কিনা আল্লাহ তাআলা এই মহান ফাকির, ঠিক আছে, ফাকিরা মক্কা মদিনায় তাওয়াফ করা ফাকিরা একদল আসে কি করছে যে মক্কা মদিনায় একবার বুদ্ধি দিয়ে ক্লিক করা তারা চলে গেছে। ঠিক আছে, আপনারা আমার ভিডিও ক্লিপের প্রথম দিয়ে শুনে গেছেন। দর্শক মণ্ডলী, এই এখানে একবার ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে দর্শক মণ্ডলী, আমাদের মুসলমানদের আল্লাহ মহান আল্লাহ তারা চিন্তা করতে পারেন, মুসলমানের তাওয়াফ করা বন্ধ আছে, কিন্তু তাওয়াফ করা বন্ধ হয়নি সেই পাখিদের। পাখিরা এখন মক্কা মদিনা যত কিছু মক্কার এই ঘরে তারা তাওয়াফ করতেছে। সো আমার এই নিউজটি কথা দুঃখ পর্যন্ত ছিল। যদি নিউজটি আপনার কাছে ভালো লাগে, ভালো থাকে তাহলে ভালো লাগে, তাহলে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে।